আজি সকালে গোটিয়ে লঘুচাপ ক্ষেত্র অর্থাৎ লো প্রেসর এরিয়া উত্তর পূর্ব বঙ্গোপসাগরের মিয়ানমার এবং বাংলাদেশ উপকূল নিকটে সৃষ্টি হয়েছে এবং ইহার প্রভাবে বর্তমান উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের বর্তমান মেঘাচ্ছন্ন রয়েছে এবং এই লঘুচাপ ক্ষেত্রটি আজি গোটিয়ে ওয়েলমার্ক লো প্রেসর এরিয়ারে পরিণত হব এবং উত্তর পশ্চিম দিকে গতি করে কি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশ উপকূল এবং নর্থ ওড়িশা উপকূল নিকটে আসিকি পৌঁছিব এবং আসন্তকালি সকাল পাখাপাখি এহা গোটিয়ে ডিপ্রেসনরে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ অপাতরে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আসন্তকালি যেতবে এহা উপকূল নিকটে আসি পৌঁছিব তাপরে এহা পশ্চিম উত্তর পশ্চিম দিকে গতি করিব ওয়েস্ট বেঙ্গল উত্তর ওড়িশা ঝাড়খণ্ড এবং নর্থ ছত্তিশগড় দেইকি তেমন এর প্রভাবে আজি পাখরু উপকূল ওড়িশা এবং উপকূল অঞ্চল পশ্চিমবঙ্গে বর্ষা আরম্ভ হব এবং আমি আশা করছু যে আজি বেশি বর্ষা নহই মানে গোটে দুটি জায়গায় প্রবল বর্ষা হয়ে পারে উপকূলরে যে সব জেলা রয়েছে বিশেষত উত্তর ওড়িশার উপকূল যে সব জেলা রয়েছে কিন্তু আসন্তকালি মানে ১৯ তারিখে ওড়িশারে সবুঠু অধিক বর্ষা রহব সমস্ত জায়গায় সামান্য মধ্যম ধরনের বর্ষা হওয়া সহ কতক স্থানের প্রবল অতি প্রবল বর্ষা হব বিশেষত উত্তর ওড়িশার জেলা সব রয়েছে সেখানে সবুঠু অধিক বর্ষা হব আইসোলেটেড প্লেসেসে অর্থাৎ গোটে দুটি জায়গায় অত্যন্ত প্রবল অর্থাৎ ২০ সেন্টিমিটর অধিক বর্ষা মধ্য হওয়ার সম্ভাবনা রয়েছে ১৯ তারিখে ২০ তারিখে যেতবে এ প্রায়ত ঝাড়খণ্ড উপরে কেন্দ্রীভূত থিব তার প্রভাবে পশ্চিম ওড়িশার মধ্যে কতক স্থানের প্রবল অতি প্রবল বর্ষা হয়ে পড়ে এবং গোটে দুটি জায়গায় অত্যন্ত প্রবল বর্ষা হয়ে পড়ে এবং সেই সময় মধ্যে ছত্তিশগড়ে সবুঠ অধিক বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষত উত্তর ছত্তিশগড় এরিয়ার অধিকাংশ জায়গায় বর্ষা হব সমস্ত জায়গায় বর্ষা হব এবং প্রবল অতি প্রবল এবং অত্যন্ত প্রবল বর্ষা মধ্যে সেখানে হয়ে পড়ে তেমন ওড়িশা কথা বিচারক নেলে ১৯ তারিখে সবুঠ অধিক বর্ষা রহব ২০ তারিখে কেবল নর্থ ওয়েস্ট ওড়িশা মানে উত্তর পশ্চিম ওড়িশার জেলা রয়েছে সেইখানে কেবল বর্ষা হওয়ার রয়েছে প্রবল অতি প্রবল বর্ষা এবং ছত্তিশগড়ে ১৯ তারিখে কেবল আইসোলেটেড হেভি রেন মানে গোটে দুটি জায়গায় প্রবল বর্ষা হয়ে পড়ে কিন্তু ২০ তারিখে ছত্তিশগড়ে সবুঠ অধিক বর্ষা রহব তেমন যদি আমি এর প্রভাব দেখিবা আমার যে নদী সব রয়েছে তেমন ১৯ তারিখ এবং ২০ তারিখে যে বর্ষা ওড়িশা এবং ছত্তিশ তারিখে হব তার প্রভাব আমার নদী মানক উপরে পড়বার সম্ভাবনা রয়েছে তেমন যেমিতি গত গোটিয়ে অপাত সৃষ্টি হয়েছিল এবং এ দীঘা নিকটে উপকূল অতিক্রম করি পশ্চিম উত্তর পশ্চিম দিকে যাই ইয়ে মধ্যে সেইভাবে উপকূল নিকটে আসব এবং এ টিকিয়ে তাঠু সামান্য ভাবে উত্তরক এর ট্রাক রহব তেমন সে অনুসারে উত্তর ওড়িশার বেশি অধিক বর্ষা হওয়ার সম্ভাবনা এর রয়েছে এবং উত্তর পশ্চিম ওড়িশার যেতবে ডিপ্রেসন সৃষ্টি আমি কহিবু এবং বর্তমানে আমি এটি কুচু যে এ ওয়েস্ট বেঙ্গল উপকূল দিয়ে স্থলভাগকে অতিক্রম করব এবং প্রথমত মানে আজি এর গতি উত্তর পশ্চিম দিকে রহব পশ্চিমবঙ্গ উপকূল নিকটে আসি পৌঁছিব কালি সকালে এবং এহা পশ্চিমবঙ্গ উপকূল এবং নিকটস্থ উত্তর ওড়িশা উপকূল দিয়ে উপকূল অতিক্রম করি তাপরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে গতি করব ঝাড়খণ্ড উত্তর ওড়িশা হয়েকি নর্থ ছত্তিশগড় আড়ক দেখুন ১৯ তারিখে তো প্রায়ত সব জেলার আপনার প্রবল বর্ষা হয়ে পড়ে কিন্তু উত্তর ওড়িশার যে জেলা সব রয়েছে সেই জেলা মানুষের আপনার প্রবল অতি প্রবল বর্ষা এবং গোটে দুটি জায়গায় অত্যন্ত প্রবল বর্ষা অর্থাৎ ২০ সেন্টিমিটর অধিক বর্ষা হয়ে পড়ে ইয়ে যে নদী মানুষের অলরেডি বন্যার স্থিতি রয়েছে তেমন সেটাকে ইয়ে অধিক প্রভাবিত করে পড়ে তেমন বন্যা কেতে হব এবং কেউ সময় হব সেসব নিয়ন্ত্রণ করা সেন্ট্রাল ওয়াটার কমিশন এবং ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওড়িশা তাকে মনিটরিং করছেন এবং সে অনুসারে পূর্বানুমান প্রদান করবে কিন্তু এই যে ইনফরমেশন আমি দেছু তাহা মধ্যে সেন্ট্রাল ওয়াটার কমিশনকে এবং ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্টকে দিয়া যাচ্ছে কিন্তু যেহেতু স্ট্যান্ডিং ওয়াটার অলরেডি রয়েছে তেমন নিশ্চিত ভাবে এ এগ্রেভেট করা হয়ে তো সহায়ক হয়ে পড়ে কিন্তু এ সহ যে সহরাঞ্চল রয়েছে সেটি মধ্যে আপনার বন্যা অর্বান ফ্লডিং ভালো সিচুয়েসন সৃষ্টি হয়ে পড়ে এবং যেমন কহুত গত অপাতরে এই অপাতরে সেভাবে যে পাহাড়িয়া অঞ্চল রয়েছে উত্তর পশ্চিম ওড়িশার সেটার মধ্যে স্থানে স্থানে ভূস্খলন হয়ে পড়ে এবং আপনার ন্যাশনাল হাইওয়ে বা ইন্ডিয়ান রেলওয়েজের জায়গা জায়গায় যেমন মানে
ସସେପ୍ଟିବିଲିଟି ରହିଛି, ମାନେ ମାଟି ହାଲୁକା ଅଛି, ନମନୀୟ ଅଛି, ସେଠାରେ ମଧ୍ୟ ଏମିତି ମାଟି ଅତଡ଼ା ଖସିପାରେ। ତେଣୁ ଟ୍ରାନ୍ସପୋର୍ଟ ସେକ୍ଟରରେ ମଧ୍ୟ ଆମକୁ ନ୍ୟାସନାଲ ହାଇୱେ ଇଣ୍ଟରନେଟ୍ ମଧ୍ୟ ଆମେ ସତର୍କ ରହିବା ଦରକାର। ଏବଂ ବନ୍ୟା ପାଇଁ ଯେଉଁ ଆଶଙ୍କା ରହିଛି ତାହା ନିଶ୍ଚିତ ଆଶଙ୍କା ରହିବ, ଯେଉଁ ବର୍ଷା ଆମେ ଅନୁମାନ କରୁଛୁ ଆସନ୍ତାକାଲି ଏବଂ ପହରଦିନ। ଯେହେତୁ ବନ୍ଦର ଗୁଡ଼ିକ ରହିଛି, ମତ୍ସ୍ୟଜୀବୀମାନଙ୍କୁ ସେମିତି କିଛି ବାରଣ ୱାର୍ଣ୍ଣିଂ ରହୁଛି ମତ୍ସ୍ୟଜୀବୀମାନଙ୍କ ପାଇଁ? ଆଜିଠାରୁ 20 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ସତର୍କ ସୂଚନା ଜାରି କରାଯାଇଛି, କାରଣ ଆଜି 40-50 କିଲୋମିଟର ପ୍ରତି ଘଣ୍ଟା ବେଗରେ ପବନ ଉତ୍ତର ପୂର୍ବ ବଙ୍ଗୋପସାଗର ଏବଂ ନିକଟସ୍ଥ ଉତ୍ତର ପଶ୍ଚିମ ବଙ୍ଗୋପସାଗର ଏବଂ କେନ୍ଦ୍ରୀୟ ବଙ୍ଗୋପସାଗର ପ୍ରବାହିତ ହେଉଛି, ଏବଂ ଆସନ୍ତାକାଲି 45-55 କିଲୋମିଟର ପ୍ରତି ଘଣ୍ଟା ଏବଂ ବଢ଼ି ବଢ଼ିକି 65 କିଲୋମିଟର ପ୍ରତି ଘଣ୍ଟା ଓଡ଼ିଶା ଉପକୂଳ, ୱେଷ୍ଟବେଙ୍ଗଲ ଉପକୂଳ ଏବଂ ବାଂଲାଦେଶ ଉପକୂଳରେ ପ୍ରବାହିତ ହେବ। ତେଣୁ କୌଣସି ମତ୍ସ୍ୟଜୀବୀ ଭାଇ ତା ମଧ୍ୟ ଯିବା ଉଚିତ ନୁହଁ। ଛୋଟ ଛୋଟ ସିପ୍ସ ବା ଛୋଟ ଛୋଟ ଟ୍ରଲର୍ସ କିମ୍ବା ବୋଟ୍ସ ତା ଭିତରକୁ ଯିବା ଉଚିତ ନୁହଁ। ଯେଉଁମାନେ ଉପକୂଳରେ ବର୍ତ୍ତମାନ ଅଛନ୍ତି ସେମାନେ ଫେରି ଆସିବା ଉଚିତ ସ୍ଥଳଭାଗକୁ, ସମୁଦ୍ର ମଧ୍ୟକୁ ଯିବା ଉଚିତ ନୁହଁ। ଆଉ ଯେଉଁ ସବୁ ପୋର୍ଟସ୍ ରହିଛି ଓଡ଼ିଶା ଉପକୂଳରେ ସମସ୍ତଙ୍କୁ ସତର୍କ ସୂଚନା ମଧ୍ୟ ଜାରି କରାଯାଉଛି, ଲୋକାଲ୍ କନ୍ସର୍ନ ସିଗ୍ନାଲ ନମ୍ବର 3, କାହିଁକିନା ସେଠାରେ କୋହଲା ପାଗ ରହିବ ଏବଂ ପବନର ବେଗ ମଧ୍ୟ ଏହିଭଳି 40-50 କିଲୋମିଟର ଏବଂ କାଲି 45-55 କିଲୋମିଟର ପ୍ରତି ଘଣ୍ଟା ପବନ ପ୍ରବାହିତ ହୋଇପାରେ। ଓଡ଼ିଶା ପାଇଁ ଏହାର ବିଶେଷ ପ୍ରଭାବ ରହିବ 19-20 ତାରିଖ, ଏବଂ ଆଜି ଯେଉଁ ପ୍ରଭାବ ଅଛି ସମୁଦ୍ର ଉପରେ ବେଶୀ ପ୍ରଭାବ ରହିଛି, କିନ୍ତୁ କୋଷ୍ଟାଲ ଏରିଆରେ ମନେ କରନ୍ତୁ ଯେମିତି ଗତି ହେଉଛି ସେ ଅନୁସାରେ ଉତ୍ତର ଓଡ଼ିଶାର ଉପକୂଳବର୍ତ୍ତୀ ଜିଲ୍ଲାମାନଙ୍କରେ ଆଜି ସନ୍ଧ୍ୟା ପରେ ବର୍ଷା ହୋଇପାରେ ଏବଂ ଆଇସୋଲେଟେଡ଼ ପ୍ରେସେସ୍ରେ ମାନେ କେଉଁଠି କେଉଁଠି ହେଭି ରେନ୍ ମଧ୍ୟ ହୋଇପାରେ। କିନ୍ତୁ ମେଜର୍ ରେନ୍ଫଲ୍ ଯାହା ଆମେ ଏକ୍ସପେକ୍ଟ କରୁଛୁ ସେଇଟା ହେଉଛି 19 ତାରିଖ ପୁରା ଏଣ୍ଟାୟର ଓଡ଼ିଶା, ଏବଂ 20 ତାରିଖରେ ନର୍ଥ ୱେଷ୍ଟ ଓଡ଼ିଶାରେ ସବୁଠୁ ଅଧିକା ବର୍ଷା ହେବ। ନାଇଁ, ଗଭୀର ଅବପାତ ହେବାର ଆମେ ପୂର୍ବାନୁମାନ କରିନାହୁଁ, କେବଳ ଅବପାତ ହେବାର ପୂର୍ବାନୁମାନ କରାଯାଇଛି। ତ ସାର୍, ଯେଉଁ ଛତିଶଗଡ଼ କଥା ସାର୍ କହିଲେ, ଯେଉଁ ଉତ୍ତର ଛତିଶଗଡ଼ରେ ଅଧିକ ବର୍ଷା ହେବ, ତ ୟାର ଇମ୍ପାକ୍ଟ ସାର୍, ଆମର ଯେହେତୁ ମହାନଦୀ ବେଲ୍ଟଟା ରହୁଛି ପୁରା, ତା'ର ମହାନଦୀରେ ସାର୍ ୟାର ଇମ୍ପାକ୍ଟ ବେଶୀ ରହିବ ଅପର ଟ୍ରିଟମେଣ୍ଟରେ ଯଦି ଅଧିକ ବର୍ଷା ହେବ? ଦେଖନ୍ତୁ, ଆମର ଯେଉଁ ନର୍ଥ ୱେଷ୍ଟ ଓଡ଼ିଶା ବା ୱେଷ୍ଟର୍ଣ୍ଣ ଓଡ଼ିଶା ଏବଂ ଯେଉଁ ନର୍ଥ ଛତିଶଗଡ଼ ଯେଉଁ ଏରିଆରେ ଯେଉଁ ଅଧିକ ବର୍ଷା ହେବାର ସମାନ ରହିଛି, ତାହାଫଳରେ ମହାନଦୀର ଯେଉଁ ଉପର ଭାଗ ମାନେ ଅପର କ୍ୟାଚମେଣ୍ଟ ଏବଂ ଯେତେ ଗୁଡ଼ିଏ ସବୁ ଶାଖା ନଦୀ ବା ଉପନଦୀ ସବୁ ରହିଛି ସେଇ ଏରିଆରେ, ସେଗୁଡ଼ିକ ଏହାଦ୍ୱାରା ପ୍ରଭାବିତ ହେବ। ତେଣୁ ଆସନ୍ତାକାଲି ପାଇଁ ରେଡ୍ କଲର୍ ୱାର୍ଣ୍ଣିଂ ଦିଆଯାଇଛି ଓଡ଼ିଶା ପାଇଁ, ଆସନ୍ତାକାଲି ଏବଂ ତା'ପରେ ଦିନ ନର୍ଥ ୱେଷ୍ଟ ଓଡ଼ିଶା ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ପାଇଁ ମଧ୍ୟ ରେଡ୍ କଲର୍ ୱାର୍ଣ୍ଣିଂ ରହିବ, ବିଶେଷତଃ ନର୍ଥ ଓଡ଼ିଶା ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ପାଇଁ ରେଡ୍ ୱାର୍ଣ୍ଣିଂ। ଆଜି ତ ବିଶେଷ କିଛି ହେବାର ସମ୍ଭାବନା ନାହିଁ, କେବଳ ୟେଲୋ ୱାର୍ଣ୍ଣିଂ ସଦସ୍ୟ। ଦେଖନ୍ତୁ, ମୌସୁମୀ ବାୟୁ ପ୍ରଭାବିତ ହେଉଥିବା ସମୟରେ ଜୁନ୍ରୁ ସେପ୍ଟେମ୍ବର ମାସରେ ପ୍ରାୟତଃ 13-14ଟି ଲଘୁଚାପ କ୍ଷେତ୍ର ଅର୍ଥାତ୍ ବା ଅବପାତ ସୃଷ୍ଟି ହୋଇଥାଏ। ଯଦି ଏସବୁ ସୃଷ୍ଟି ନ ହୁଏ ତେବେ ମୌସୁମୀ ବାୟୁ ଦୁର୍ବଳ ହୋଇଯାଏ, ଇଏ ସୃଷ୍ଟି ହେଲେ ମୌସୁମୀ ବାୟୁ ସକ୍ରିୟ ରହେ, ତେଣୁ ଏସବୁ ସୃଷ୍ଟି ହେବା ଉଚିତ ସାରା ଭାରତବର୍ଷ ପାଇଁ। କିନ୍ତୁ ଯେତେବେଳେ ଅଧିକ ଗୋଟିଏ ଜାଗାରେ ସୃଷ୍ଟି ହୁଏ ଏବଂ ଏକା ପ୍ରକାରର ଗତିପଥ ନେଇ ଗତି କରେ ଯେମିତିକି ଏ ବର୍ଷ ହୋଇଛି, ସେଇଟା ବନ୍ୟା ସୃଷ୍ଟି କରିଦେଇପାରେ, ଯାହାକି ଏ ବର୍ଷ ହୋଇଛି ଅଗଷ୍ଟ ମାସରେ ଗୋଟିଏ ପରେ ଗୋଟିଏ ଓଡ଼ିଶା ଉପରେ ବା ଓଡ଼ିଶା ନିକଟସ୍ଥ ଅଞ୍ଚଳ ଦେଇ ଗତି କରୁଛି, ତେଣୁ ଓଡ଼ିଶାରେ ସବୁଠୁ ଅଧିକ ବର୍ଷା ହେଉଛି। ଆପଣ ଯଦି ହିସାବ କରିବେ ପ୍ରାୟତଃ 30% ବର୍ଷା ଯାହାକି ମୌସୁମୀ ବାୟୁ ସମୟରେ ହୋଇଥାଏ ତାହା ଲଘୁଚାପ କ୍ଷେତ୍ର ଜନିତ ହୋଇଥାଏ।